আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ঋণে জর্জরিত রাজ্য, চলতি অর্থবছরে সুদের পরিমাণ 6498 কোটি টাকা, খরার কবলে রাজ্যের বেশ কটি জেলা, ক্ষেতের মরশুমে আসামের 4559টি জলসেচ প্রকল্পের 2531টি বিকল, বাংলাদেশের কুমিল্লায় পুজো মণ্ডপে কোরআন রেখেছে কারা, চিহ্নিত করতে তদন্ত কমিটি, শহরে বিজিবি মোতায়েন, কোরআন অবমাননার গুজবে দুর্গাপুজোয় তাণ্ডব বাংলাদেশে, কুমিল্লায় বাঙ্গা হল মূর্তি, গোয়ায় নির্বাচনের আগেই খাতা খুলল তৃণমূল, বিজেপিকে সরাতে 2024 মমতাই বর্ষা, এবং সর্বশেষ খবরটি হলো, শাহরুখ পুত্রকে নিয়ে মুখ খুলায় মামলা মেহবুবা মুফতিদের বিরুদ্ধে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। একের পর এক প্রকল্প রূপায়ণ করতে গিয়ে বড় অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত রাজ্য সরকার। বিগত সময়ে রাজ্য সরকার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে অর্থ ধার করেছে, এখন প্রতি বছর ওই ঋণের সুদ বাবদ দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। অন্যদিকে ঋণের পরিমাণ যত বাড়ছে ততই বেড়ে চলেছে সুদের পরিমাণও। গত 3 অর্থবছর ধরে সুদ বাবদ মোট 14437 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। চলতি অর্থবছরে সুদ বাবদ দেওয়ার কথা থাকা 6498 কোটি টাকা যোগ করলে এই পরিমাণ দাঁড়াবে 20935 কোটি টাকা। উল্লেখ্য, 2020-21 অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট ঋণের পরিমাণ ছিল 79755 কোটি টাকা। এদিকে চলতি অর্থবছরে মুক্তবাজার থেকেও ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এর ফলে এবার ঋণের বোঝা আরও বেশি পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থ বিভাগের এক সূত্র অনুযায়ী, চলতি অর্থবছরে 18,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য স্থির করেছে রাজ্য সরকার। যদি ওই পরিমাণে ঋণ নেওয়া হয় তবে সুদের পরিমাণও স্বাভাবিকভাবেই বাড়বে। তথ্য অনুযায়ী, সুদ বাবদ 2018-19 অর্থবছরে 3844 কোটি, 2019-20 অর্থবছরে 4792 কোটি এবং 2020-21 অর্থবছরে 5801 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে 2021-22 অর্থবছরে 6498 কোটি টাকা সুদ হিসাবে ধার্য করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে 15 বছর ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারের তুলনায় ঋণ নেওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার, এর ফলে বাড়ছে ঋণের বোঝা। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে অর্থাৎ 2015-16 অর্থবছর পর্যন্ত ঋণের পরিমাণ ছিল 35690 কোটি টাকা, ফলে সেই সময় পর্বে সুদের পরিমাণও কম ছিল। কিন্তু বর্তমানে ঋণের পরিমাণ যেহেতু অভাবনীয় হারে বাড়তে শুরু করেছে, ফলে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুদের পরিমাণও। এদিকে রাজ্য সরকার ঋণের টাকায় রাজ্যে উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করার চেয়ে সুবিধাভোগী সৃষ্টিকারী প্রকল্পের রূপায়ণে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভোটের দিকে লক্ষ্য রেখেই বিভিন্ন সময়ে এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল আসাম সুদ বাবদ বছরে 6000 কোটি টাকারও বেশি অর্থ কীভাবে মেটাবে এ নিয়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে শ্রাবণ মাসেও জলের অভাব দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এবার প্রায় 37% কম বৃষ্টিপাত হয়েছে আসামে। জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তনে রাজ্য জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। ক্ষেত কৃষিকাজের জল যোগানের জন্য বর্তমানে জলসেচ বিভাগও ব্যর্থ হয়ে পড়েছে, যার ফলে রাজ্যের বহু অঞ্চলে ফাটল দেখা দিয়েছে। রাজ্য সরকার গোলাঘাট জেলায় 2 রাজস্ব চক্র খরা হিসেবে ঘোষণা করেছে, যদিও প্রকৃতার্থে 2 মহকুমা শুধু নয়, রাজ্যের বেশ কয়েকটি জেলাও সম্প্রতি খরার কবলে পড়েছে। এই পরিস্থিতির ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের জলসেচ বিভাগটি। উল্লেখ্য, 18টি কার্যকরী সংমণ্ডল, 60টি বৈদ্যুতিক ও 42টি সাধারণ সংমণ্ডল সহ মোট 67টি সংমণ্ডল নিয়ে রাজ্যের জলসেচ বিভাগে রয়েছেন সহস্রাধিক লোক। তবুও জল যোগান দেওয়ার ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে বিফল হয়েছে বিভাগটি। সরকারি তথ্য মতে, ছোট বড় প্রকল্প মিলে রাজ্যে প্রায় 4559টি জল যোগান প্রকল্প রয়েছে, এর মধ্যে 2531টি প্রকল্পই বিকল অবস্থায় রয়েছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, রাজ্যে জলসেচের প্রয়োজন থাকা প্রায় 27 লক্ষ হেক্টর কৃষিভূমির মধ্যে
মাত্র 7 লক্ষ হেক্টর ভূমিতে জলসেচের ব্যবস্থা রয়েছে। এর বিপরীতে অধিকাংশ প্রকল্পই বিকল। উল্লেখ্য, আসামে এমন অনেকটাই জল যোগান প্রকল্প রয়েছে যেগুলো দীর্ঘ বছর আগে নির্মাণ কাজ শুরু করা হলেও এখনও সম্পন্ন হয়নি। বিগত 43 বছরেও সম্পন্ন না হওয়া এই প্রকল্পগুলো নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। প্রায় 15.93 কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পগুলোর জন্য সম্প্রতি আরও কিছু টাকা বৃদ্ধি হয়েছে। একইভাবে বুড়িদিহিং বরলিয়া চম্পাপতি জলসেচ প্রকল্প সহ বহু প্রকল্পের কাজ এখনও সম্পন্ন হয়নি, কিন্তু ওইসব প্রকল্প নির্মাণের জন্য ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। উল্লেখ্য, আসাম সহ উত্তর পূর্বের প্রায় 60টি রাজ্যে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। গত 1 জুন থেকে 23 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত প্রায় 20% হ্রাস পেয়েছে। একইভাবে অরুণাচল প্রদেশে 33%, মণিপুরে 62%, মিজোরাম নাগাল্যান্ড ও মেঘালয়ে 25% এবং ত্রিপুরায় 18% বৃষ্টিপাত হ্রাস পেয়েছে বলে জানা যায়। অপরদিকে কুমিল্লায় পুজো মণ্ডপে কোরআন রেখেছে কারা? চিহ্নিত করতে তদন্ত কমিটি, শহরে বিজিবি মোতায়েন। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, পুজো মণ্ডপে কোরআন রাখার তথ্য তারা পেয়েছিলেন জাতীয় জরুরি সেবা নম্বর 999-এর মাধ্যমে এবং এই ঘটনার জের ধরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে শহরে। মিস্টার হাসান বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনায় শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা বলছেন। আর পুলিশ বলছে তারা সন্দেহভাজন অন্তত 10 জনকে আটক করেছে। ওদিকে পূজামণ্ডপ থেকে কোরআন পাওয়ার ঘটনার পর কুমিল্লার বেশ কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল। তিনি বলেন, শহরের নানুয়ারদিঘি এলাকার একটি পুজো মণ্ডপের প্রতিমায় কোরআন রাখার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়, কিন্তু এরপর পরই একদল ব্যক্তি বেশ কিছু পূজা মণ্ডপে হামলার চেষ্টা চালায়। জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, খুব ভোরে জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে খবর আসে যে নানুয়ারদিঘির পূজা মণ্ডপের ভেতরে প্রতিমার পায়ের কাছে একটি কোরআন রাখা আছে। খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ সেখান থেকে কোরআন নিয়ে আসেন, কিন্তু 10টা নাগাদ একটি ছবি ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে যেখানে দেখা যায় প্রতিমার হাঁটুর কাছে কোরআন। অনেকে এটি দিয়ে নানা ধরনের লাইভ বক্তব্য দিয়ে কোরআন অবমাননার অভিযোগ করতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বিবিসিকে বলেছেন, বেলা 11টার দিকে হঠাৎ কোরআন অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে শহর জুড়ে। তিনি বলেন, সকালে নানুয়ারদিঘির মণ্ডপে কোরআন নজরে পড়লে দ্রুত পুলিশকে জানানো হয় এবং পুলিশ তখনই এসে কোরআনটি সরিয়ে নেয়, কিন্তু খবরটি খুব দ্রুত ছড়ানো হয় এবং কয়েকটি মাদ্রাসার লোকজন ছাড়াও স্থানীয় অনেকে প্রতিবাদ করতে শুরু করেন। এক পর্যায়ে সেখান থেকে মণ্ডপগুলোতে হামলা করা শুরু হলে পুলিশ ব্যবস্থা নেয়। পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলা ইউনিটের সম্পাদক নির্মল পাল বলেছেন, খুব ভোরে ঘটনাটি ঘটেছে। পূজা বানচালের জন্য পরিকল্পিতভাবে কোরআন রেখে এই ঘটনা ঘটিয়ে তারাই এখন শহর জুড়ে পূজা বিরোধী বিক্ষোভ করছে। কয়েকটি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে, কিন্তু পুলিশের বাধায় ভেতরে ঢুকতে না পারলেও গেট বা সামনের স্থাপনা ভাঙচুর করেছে বলেছেন তিনি। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় অনেকগুলো পুজো মণ্ডপে উৎসব চলেছিল, কিন্তু গতকাল যেই মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে প্রতিমা সরিয়ে নেওয়া হয়েছে। ব্যবস্থাপকেরা জানিয়েছেন, পুজো বন্ধ হয়ে যাওয়ায় তারা বিসর্জন দিয়ে দিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, শহরের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেটি শান্তিপূর্ণ। পুলিশ, র্যাব ও বিজিপি মোতায়েন করা হয়েছে। সামাজিক মাধ্যমে অনেক ভুল তথ্য গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কোরআন পূজা মণ্ডপে কারা রেখেছে সেটি তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটি করেছি এবং পুলিশও আলাদা তদন্ত করছে। এজেন্সিগুলো থেকেও তথ্য নিচ্ছি, আশা করি যারা দায়ী তাদের চিহ্নিত করতে পারব। তিনি বলেন, তদন্ত না করে বলা যাবে না, এটার বিভিন্ন গ্রুপ থাকতে পারে, এখন সন্দেহের উপর বলা ঠিক হবে না। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, তারা তদন্ত করে জানাবে। পুলিশও আলাদাভাবে তদন্ত করছে, বিভিন্ন এজেন্সির কাছ থেকে তথ্য নিচ্ছি, এখন চাচ্ছি শহর শান্তিপূর্ণ থাকুক।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমরা বুঝতে পারব, আমরা আশাবাদী যে আমরা চিহ্নিত করতে পারব। জেলার পূজা উদযাপন পরিষদের সম্পাদক নির্মল পাল বলেছেন, কারা এগুলো ঘটায় সেটি কখনোই জানা যায় না। অপরদিকে গোয়া নির্বাচনের আগেই খাতা খুলল তৃণমূল, বিজেপিকে সরাতে 2024 মমতাই বর্ষা। গোয়া দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়িত্ব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনকে। সেই দায়িত্ব পালনে এখনও পর্যন্ত 100% সফল তিনি। একদিকে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন, অন্যদিকে এক নির্দল বিধায়ক এদিন তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন। এদিন গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গাওনকার জানিয়েছেন তিনি তৃণমূলকে সমর্থন করবেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 2024 বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে পারেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো এবং ডেরেক ওব্রায়েনের সঙ্গে তিনিও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিন টুইটার পোস্টে প্রসাদ শশীকান্ত গাওনকার বলেছেন, তিনি দিদি এবং তার নেতৃত্বকে সমর্থন করছেন, গোয়ায় পরিবর্তন জরুরি এবং তিনি মনে করেন তৃণমূলই সেখানে ওই কাজ করতে পারবে, মোদীকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে পারবে বলে মনে করেন তিনি। তিনি সরকারিভাবে তৃণমূলে যোগ দেবেন নির্দল বিধায়ক হিসেবে কার্যকাল শেষ হওয়ার পরে, তবে তার সমর্থক এবং এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। প্রসাদ গাওনকরের তৃণমূলকে সমর্থন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, এক কৃষক সন্তান অগ্নিকন্যাকে সমর্থন করেছেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, একসঙ্গে কাজ করে গোয়াকে নতুন উচ্চতায় তিনি নিয়ে যাবেন। প্রসাদ গাওনকর বলেছেন, 2017 সালে তিনি বিধানসভায় গিয়েছেন কিন্তু রাজ্যে পরিবর্তন আনতে পারেননি। তিনি পারিক্করকে সমর্থন করলেও বছরগুলি নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। এদিন তিনি বলেন, সারা দেশ আর গোয়ায় তাকিয়ে দেখুন কি হচ্ছে, এর পরিবর্তন দরকার, দিদির মাধ্যমেই তার পরিবর্তন হতে পারে 2024। এদিন গাওনকর সরাসরি তৃণমূলে যোগ না দিলেও তার ভাই সন্দেশ গাওনকর তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ার সংগ্রাম কেন্দ্রের প্রথমবারের বিধায়ক প্রসাদ গাওনকর প্রথমে সমর্থন করেছিলেন বিজেপিকে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর অসুস্থ হয়ে পড়লে বিজেপির উপর থেকে সমর্থন তুলে নিয়ে নির্দল বিধায়ক হিসেবে থেকেই যান। তবে বিজেপির উপর থেকে সমর্থন তোলার পরে তিনি গোয়ার বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তবে শুরুর দিকে গাওনকার কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, বিরোধী নেতা দিগম্বর কামাতের উৎসাহেই তার সমর্থকরা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অপরদিকে কোরআন অবমাননার গুজবে দুর্গাপুজোয় তাণ্ডব বাংলাদেশে, কুমিল্লায় বাঙ্গা হলো মায়ের মূর্তি। বাংলাদেশের কুমিল্লা জেলার নানুয়াদিঘিতে একটি দুর্গাপুজো মণ্ডপে হামলার খবর উঠে আসছে। অভিযোগ, দুর্গাপুজোয় কোরআনের অপমান করা হয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে জামেলা বড় আকার ধারণ করে অন্যায়ভাবে মণ্ডপের ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ সংগঠনটি কুমিল্লার সকল হিন্দুকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, তাদেরকে সকলকে মন্দিরে একসঙ্গে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে হিন্দুদের সুরক্ষা প্রদানের বিষয়ে জানিয়েছে বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।